গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা তাকে বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা তখন হতচকিয়ে বললেন, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, আমার আয়ু একটু কমিয়ে দিন এবং তা 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে তাই দিলাম। এবার সৃষ্টিকর্তা কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুরটি কাঁদতে লাগলো এবং ঈশ্বরকে বলল, হে ঈশ্বর, দয়া করে একটু আমার আয়ুটি কমিয়ে দিন, সেটি আমার 15 বছর করে দিন, এতদিন আমি বাঁচতে চাই না। ঈশ্বর এবারেও রাজি হয়ে গেলেন। এরপর ঈশ্বর বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষের বিনোদন দেওয়া, তোর আয়ু দিলাম 20 বছর। সে কথা শুনেই বানরটি কাঁদতে লাগলেন এবং ঈশ্বরকে বলল, প্রভু আমাকে এতদিনের যন্ত্রণা দেবেন না, আমার আয়ুটি একটু কমিয়ে দিন এবং সেটি 10 বছর করে দিন, এত বড় জীবন নিয়ে আমি কি করব। তখন ঈশ্বর বললেন, ঠিক আছে তাই হোক। ঈশ্বর এবার মানব জাতির কাছে গেলেন। মানব জাতিকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার বুদ্ধিতেই মাত হবে গোটা পৃথিবী, তোমার আয়ু দিলাম 20 বছর। মানব জাতি তা খুশিতে পাগল হয়ে গেলেন, কিন্তু তারা একটু ভাবতে লাগলেন যে এত সুন্দর এত বিচক্ষণ আমরা হওয়া সত্ত্বেও, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও মাত্র 20 বছর বাঁচব। ঈশ্বরকে তাই তারা করজোড়ে প্রণাম করলেন এবং বলতে লাগলেন, প্রভু একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের ফেরত দেওয়া 15 বছর এবং বানরের ফেরত দেওয়া 10 বছর দিয়ে দিন। ঈশ্বর বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, ঠিক আছে তাই দিলাম। সেই থেকে আপনারা লক্ষ্য করবেন, মানব জাতি মানুষ হিসাবে বাঁচে 20 বছর এবং পরের 30 বছর বাঁচে গাধার মতো সংসারের বোঝা টেনে, তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো, এবং তার পরের 10 বছর বানরের মতো জীবনযাপন করেন, কখনো এক সন্তানের কাছে থাকেন, আবার কয়েক মাস পরে অন্য সন্তানের বাসায় গিয়ে থাকেন এবং নাতি নাতনিদের বিনোদন দেওয়ার জন্য তাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। এটাই হলো আমাদের মানব জীবন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্ট চেক করুন, সেখানে এই ধরনের অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।